আপনি দেখেন এই যে দুর্নীতি, টাকা পাচার, বিদেশিদের দেশের মধ্যে নানানভাবে চাপের মধ্যে আছে, শেখ হাসিনা এমন কি করলেন যে বাংলাদেশের কিছু উন্নয়ন নিয়ে কেউ কেউ প্রশংসা করে, ওই যে বললাম তার আড়ালে এই দুর্নীতি, কিন্তু বাংলাদেশের সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা, এই বিষয়গুলো নিয়ে পৃথিবীর কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা মানবাধিকার সংগঠন বা কোনো গবেষণা প্রতিষ্ঠান প্রশংসা করেছে, এইটা ওনাদের মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। ডক্টর শাকাত হোসেন সায়ন্ত, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে নির্বাচন নিয়ে নানামুখী তৎপরতায় রাজনৈতিক যে সমীকরণ, আপনি মনে করেন সেটি সহসায় কোনো সমাধান আছে কিনা, যেখানে দুই দলের অবস্থান দুই মেরুতে? আশরাফ ভাইয়ের বক্তব্য শোনার পরে আমি আর কোনো সমীকরণ মিলানোর কোনো পথ কুল কিনারা পাই না। মানে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম আর ভাবছিলাম আমি গুলিস্তানে আসি এবং হাসছিলাম, হাসি পাচ্ছিল। আশরাফ ভাইও তার বক্তব্যের পরে হেসে দিচ্ছেন, হয়তো বক্তব্য দেওয়ার পরে ভাবলাম যে করতেছে কি আর আওয়ামী লীগ করি ঠিকই, আমি কইলাম নাকি এতক্ষণ, দর্শকরা কীভাবে নিবে এবং কী কমেন্ট দিবে। দেখেন পত্রিকায় নাকি এখন আসে হাওয়া ভবনের গল্প, অমুক হত্যা এটা ওইটা দেখে না, সেই জন্য খুব উল্লসিত। হাওয়া ভবনের গল্পের কী গল্প বলেন তো, এত বছরে একটা ধরতেন সুনির্দিষ্ট হয়, গত দুই সপ্তাহের মধ্যে কী কী দেখেছেন আপনি? দুই তিন সপ্তাহের মধ্যে $1 বিলিয়ন অবৈধভাবে নিয়ে চুরি করে সিঙ্গাপুরে বিনিয়োগ করেছে একজন ব্যবসায়ী, আওয়ামী লীগের শরীর দেখেছেন না? তিন দিন আগেই তো দেখলেন 11,000 কোটি টাকা পাচার করে নিয়ে গেছে সেইটা। আর আজকের পত্রিকায় প্রথম আলোর দেখেন এই যে বুলেট ট্রেনের খোঁজ নেই, বৃত্তাকার রেলে অপচয়, 14 বছরের সম্ভবতা যাচাই ও কারিগরি সহায়তা, বৃষ্টি প্রকল্পেই ব্যয় 839 কোটি টাকা, খোঁজ নাই রেলের, শুধু প্রকল্পে সম্ভাব্যতার জন্য 839 কোটি টাকা খায়া ফেলছে। এইরকম নিউজ তো প্রতিদিন। আপনি দেখেন ন্যাশনাল ব্যাংক তো আওয়ামী লীগের, ওনাদের এই শিকদার গ্রুপের ব্যাংক, বলছে 40 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ন্যাশনাল ব্যাংক আছে, ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষই বলছে এবং দুর্নীতিকে এর জন্য দায়ী করছে। এই নিউজ তো নিত্য মানে প্রতিদিনকার, বরং শেখ হাসিনার জন্য দেশে বিদেশে কোনো সুখবর নাই, অর্থনৈতিকভাবে অত্যন্ত বাজে অবস্থায় আছে। প্রথম আলোর একটা রিপোর্ট আছে যে বিদেশি ঋণের তথ্য প্রকাশ করছে না ইআরডি 6 মাস ধরে। আগে প্রতি মাসে মাসে আপনার বৈদেশিক ঋণ, আপনার এই যে ঋণ শোধ, তারপরে ঋণ ছাড়, এইসবের একটা বিষয় প্রকাশ করতো, 6 মাস ধরে প্রকাশ করছে না। বলছে বিদায়ী অর্থবছরে ঋণের প্রতিশ্রুতি ও ছাড় দুই কমে গেছে, অন্যদিকে ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে, বিদেশি ঋণের এমন চিত্র প্রকাশ করতে আগ্রহী হচ্ছে না ইআরডি। প্রথম আলো যেসব কর্মকর্তার সঙ্গে আলাপ করেছে তাদের কেউই নাম প্রকাশ করতে রাজি হননি, আগে তো মাসে মাসে দিত, কতটা দুর্বল অবস্থায় গেলে গোপন করছে, 6 মাস ধরে প্রকাশই করে না। আপনি দেখেন এই যে দুর্নীতি, টাকা পাচার, বিদেশিদের দেশের মধ্যে নানানভাবে চাপের মধ্যে আছে, শেখ হাসিনা এমন কি করলেন যে বাংলাদেশের কিছু উন্নয়ন নিয়ে কেউ কেউ প্রশংসা করে, ওই যে বললাম তার আড়ালে এই দুর্নীতি, কিন্তু বাংলাদেশের সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা, এই বিষয়গুলো নিয়ে পৃথিবীর কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা মানবাধিকার সংগঠন বা কোনো গবেষণা প্রতিষ্ঠান প্রশংসা করেছে, এইটা ওনাদের মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। তো শেখ হাসিনার শত্রু সবাই কেন? ইউরোপ ইউনিয়নভুক্ত সব তার শত্রু কেন? আমেরিকা তার শত্রু কেন? আর যেটা বলেন যে 40টা দেশে নির্বাচন হচ্ছে, কাউকে নিয়ে কিছু বলে না, বিদেশিরা আমাদের নিয়ে বলে কেন? কারণ আপনি ব্যবস্থাটাকে পচাতে পচাতে এই জায়গায় নিয়ে গেছেন বলেই সবাই বলতে বাধ্য হচ্ছে, বলছে আরও কাউকে নিয়ে। কারে নিয়ে বলছে? কম্বোডিয়ান নির্বাচন নিয়ে বলছে, স্যাংশন দিতে বাধ্য হচ্ছে। বেলারুশ নিয়ে বলছে, স্যাংশন দিতে বাধ্য হয়েছে। নর্থ কোরিয়া নিয়ে বলছে। এখন আপনি বাংলাদেশকে বেলারুশ, কম্বোডিয়া, নর্থ কোরিয়ার পর্যায়ে নিয়ে গেছেন, ফলে আপনাকে নিয়ে বলবে না তো শুধু ভারতকে নিয়ে বলবে, শুধু ওই নেপাল ভুটান নিয়ে বলবে? আপনার কেন যারা এটা বলে তাদের লজ্জা লাগে না যে দেশটাকে 15 বছরে কোথায় নিয়ে গেছে, যে বাংলাদেশ নিয়ে সবাই কনসার্ন হচ্ছে, বাংলাদেশের নির্বাচন, সুশাসন, বাকস্বাধীনতা, মানবাধিকার নিয়ে? সেই জিনিসগুলো ফিরিয়ে দিয়ে না দিয়ে আপনি যে ঝুঁকির মধ্যে যাচ্ছেন, আমি 111-এর পরে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের দেখেছি, ডাকসাইটে জাতীয় নেতা, আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, দেখেছি হুইল চেয়ারে নাকে নল নিয়ে কি করুণভাবে ঘুরছেন চিকিৎসার জন্য, ইউটিউবে দেখেছি চার খেতে খেতে কিভাবে নিজ নেত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, হয়তো বানিয়ে বানিয়েই বলেছেন, কি থেরাপি পড়লে ওই রকম সাক্ষ্য দেয়, সেগুলো একটু মেমোরিতে আনেন, এবং এই দেশকে নিজেরা ঝগড়া বিবাদ করে
আবার ওই রকম নাকে নল নেবেন কিনা, ওই থেরাপি খেয়ে আবার চায়ের দাওয়াতে গিয়ে ওই রকম নিজ নেত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য হবেন কিনা, এটা তো আওয়ামী লীগের জন্য সুখকর নয়, দেশের জন্য ভালো না, আওয়ামী লীগের জন্য ভালো না। অনাচার যা করেছেন করেছেন, বিএনপির সঙ্গে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্ব যেভাবে মিট করতে পারেন না পারেন আপনাদের ইস্যু, আমাদের ভোটটা দিতে দেন, এমন একটা ব্যবস্থা আনেন সেইখানে আপনি দেশের সাধারণ মানুষ প্রত্যেকটা ভোটার নির্ভয়ে যেন আপনাকে ভোট দিতে চাইলে আপনাকেও যেন দিতে দেয়। বিএনপিকে বলছে যে আমাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দিতে হবে, বলছে আপনি ভোটের ব্যবস্থা করেন মানুষ ভোটে, সেখানে আপনাকে যদি ভালো মনে করে আপনাকে ভোট দিবে, আপনি ক্ষমতায় আসবেন। সায়ন্ত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।